ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে দীপ্রতীক ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন। তো আমরা আজকে বাঙালি মতে চিকেন রান্না করবো। তো আমি প্রথমে চিকেনটাকে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আছে টমেটো পেস্ট, আর আছে আপনার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নেওয়া আছে, ক্যাপসিকাম আছে, আর আলু আছে ডুমো ডুমো করে কাটা। আর এখানে আছে জিরে, কাশ্মীরি লাল মির্চ পাউডার, হলুদ, নুন, আর আছে হালকা জিরের গুঁড়ো। আর ফোড়ন ইউজ করবো গোটা গরম মশলা আর তেজপাতা। তো প্রথমে কড়াইটাকে আমি গরম করে নিচ্ছি। এবার আমি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো কড়াইতে প্রথমেই আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার এটাকে ভালো করে তেলটার সাথে মিক্স করে নেব। এবার এই তেলে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো আমার বয়েল করা রয়েছে, বিকজ আজকালকার দিনে সবাই খুব হেলথ কনসিয়াস, তো সেদ্ধ আলুটা আমরা একটু বেশি প্রেফার করি। তো প্রথমে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এটা একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমার আলুগুলো অলমোস্ট হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই আলু ভাজা তেলের কড়াইতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এখানে আমি দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, আর শুকনো লঙ্কা, তেজপাতা দুটো দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এটা থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ। তারপর আমি এতে কিছুটা জিরে দিলাম। তো আমি এটা গোটা জিরে ইউজ করেছি। তো এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তাই বলে খুব ব্রাউন না, কিছুটা একটু নরম হওয়া অবধি। পেঁয়াজটা নরম হয়ে এলে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কার একসাথে যে পেস্টটা করেছিলাম ওটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। তো মশলা যত বেশি কষাবেন তত রান্নার স্বাদ ভালো আসবে। তো আমি এখানে একটু নুন দিয়ে নিলাম যাতে মশলাটা একটু বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই সময়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখবেন, কেন কি হাই ফ্লেমে মশলা পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, আর মশলা পুড়ে গেলে খাবারের স্বাদটা ভালো আসবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেন অ্যাড করে দিলাম। চিকেনটা আমি আগে থেকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 4-5 ঘন্টা মতো। তো এবার ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল বেরোয়। তো আমি চিকেনটাকে ঢেকে ঢেকে কষাবো। ঢেকে ঢেকে কষালে চিকেনের টেস্টটা আর একটু ভালো হবে আর চিকেনটা সফট হবে। তো আমি কিছুক্ষণ পর ঢাক খুলে আরেকবার নাড়িয়ে নেবো ভালো করে এটাকে। তো এবার এর মধ্যে আমি কিছুটা নুন
কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লাল মিরিচ পাউডার, সামান্য জিরের আর ধনের গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এই উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি আবার চিকেনটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তো কিছু সময় পরে আবার ঢাকনাটা তুললাম, আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তার মানে আমার চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটাকে অ্যাড করব। আলুটা দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি ডুমো ডুমো করে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। তো আমি আর আমার হাজবেন্ড দুজনেই এইভাবে চিকেনের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম পছন্দ করি। তো এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আর একটু ভালো করে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা গরম জল অ্যাড করব, যতটা আমি আমার গ্রেভির কনসিস্টেন্সি রাখতে চাই ঠিক ততটাই। ভালো করে জলটার সাথে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, এবার ঢাকনা তুললাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কিছুটা গাঢ় হয়ে এসেছে। তো আমি এবার আরেকবার এটাকে নাড়িয়ে নেব। তো আমি আজকে চিকেনটা খুব বেশি পাতলা রাখবো না, একটু গাঢ় গাঢ়ই রাখবো। তো আরও একটু কিছুক্ষণ এটাকে জাল দেব। আমার আলুগুলো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আর ঝোল থেকেও তেল ছাড়ছে। তো আমি আরও কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করবো এটাকে। তো এবার দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে শাহি গরম মশলা দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে 1 থেকে 2 মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলু দিয়ে বাঙালি স্টাইলে চিকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।